हजारों ख्वाहिश ऐसी कि हर ख्वाहिश पे दम निकले, हजारों ख्वाहिश ऐसी कि हर ख्वाहिश पे दम निकले, बहुत निकले मेरे अरमां, लेकिन फिर भी कम निकले, हजारों ख्वाहिश ऐसी कि हर ख्वाहिश पे दम निकले। हजारों एमन अनेक इच्छे जे इच्छेगुलो तक्षणि परिपूर्ण ना होले आमादेर बड्ड खराब लागे। কিছু পরিপূর্ণ হয় বটে, কিন্তু কিছু আবার রয়ে যায় যেগুলোর জন্যে আবার আমরা ছুটি। আজকে আমি একজন এমন রাজার কথা বলবো যিনি আমাদের কাছে এই গজলের দুনিয়ার ইচ্ছে পূরণের একজন জাদুকর ছিলেন। গজলের রাজা সম্রাট জগজিৎ সিং, তার আজকে জন্মদিন। 1941 সালের 8ই ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। তার নাম জন্মের সময় ছিল জগমোহন সিং ধীমান, এবং পরবর্তীকালে ওই গজল যেমন 7th century থেকে আরবিক পোয়েট্রি থেকে পুরো সাউথ এশিয়ান কান্ট্রির মধ্যে ছড়িয়ে পড়েছিল 12th century মধ্যেই, সেরকমভাবেই আমাদের জীবনেও গজলকে প্রায় ঘরে ঘরে ঢুকিয়ে দেবার পেছনে যার এক জাদুর হাত রয়েছে, সেই জাদুকর জগজিৎ সিং। জগজিৎ সিং প্রচুর প্রচুর গান কম্পোজ করেছিলেন, সুর দিয়েছেন, সেই সব গান তো আমাদের কাছে একেবারে হিরে মণিমুক্ত মতো হয়ে আছে। যে গানটা আমি শুরু করেছিলাম সেটা মির্জা গালিব, তার লাইফের ওপরে একটা সিরিয়াল হয়েছিল এবং প্রত্যেকটা গান ভীষণ সুন্দর হয়েছিল। তো এই গানটা আমি যেটা আজকে দিয়ে শুরু করেছিলাম সেই গানটা তাহলে আর একটুখানি এগিয়ে নিয়ে যাই, তারপরে আমরা পরের গল্পতে আসব। হাজারোঁ খোয়াহিশে এসি কি হর খোয়াহিশ পে দম নিকলে, বহুত নিকলে মেরে অরমা, লেকিন ফির ভি কম নিকলে, নিকলনা বহুত বেয়াবরু হোকর তেরে কুঁচে সে হম নিকলে, मोहब्बत में नहीं है फर्क जीने और मरने का, मोहब्बत में नहीं है फर्क जीने और मरने का, उसी को देख कर जीते हैं
जिस काफिर पे दम निकले हजारों ख्वाहिशें ऐसी कि हर ख्वाहिश पे दम निकले बहुत निकले मेरे अरमां फिर भी कितने कम निकले। आम्रा जखन थेके शुनते आरम्भ करलाम तखन गजल छबिते खूब एकटा किछु व्यवहार होतो ना, अलबाम हिसेबेई आसतो। 1981 छबि एसेछिलो प्रेम गीत, छबिते गजल थाकबे एबं म्यूजिक जिनी देबेन तिनी एकजन गजल परफर्मार, तिनी गजल छाड़ा प्राय आमरा तार काछे किछु खूब एकटा शुनिनी। जदिओ जगजित सिंह किन्तु बम्बे चले आसार परे तिनी प्रथम एडवर्टाइजमेंट सॉन्ग्स माने जिंगल्स दिए तार जीवन शुरू करेछिलेन। तो आमरा भाबलाम जे एबार माने प्रेम गीत छविटा जतटा बेशी ना आमादेर नाड़ा दिएछिलो तार थेके अनेक बेशी नाड़ा दिएछिलो एई गानटा। তখন রিলিজ করলো ওনার অ্যালবাম দ্য লেটেস্ট, এবং সেই অ্যালবামের সমস্ত গানগুলো তো ভীষণ ভীষণ আমাদের সেই সময়ে আমরা পাগল হয়ে গিয়েছিলাম ওই গানগুলো শুনে। আর তার মধ্যে আমার একটা গান খুব পছন্দের, বড়ি হাসিন রাত থি। এবং গজলের এই যে একটা
যে পোয়েট্রি, গজল তো আসলে আমরা শুনেছি যে পেইন বা সোজ এটার ওপরেই তো গজলের গজল তৈরি হয়, কিন্তু এই পেইনের মধ্যেও যে বিউটি অফ লাভ সেটাই বোধহয় গজলকে আরও বেশি আমাদের কাছে মোহময় করে তোলে এবং আরও বেশি আমাদের আকর্ষণ করে। তো সে এই যে গানটি এখন আমি গাইব, এটা দ্য লেটেস্ট থেকে, এটা অনেক গানগুলো পছন্দ কিন্তু তার মধ্যে এই গানটা আমার বিশেষ পছন্দ ছিল, কারণ গানটা একটাই ভাবনাকে, একটাই থিমকে তুলে ধরছে, যেটা খুব একটা গজলে হয় না। নজমে এই জিনিসটা খুব বেশি, কিন্তু গজলে এই গানটা, মানে গজলে এই ধরনের ভাবনা কমই। দ্য লেটেস্ট সুদর্শন ফাকিরের লেখা সমস্ত গান ছিল এবং এই প্রথম জগজিৎ সিং, চিত্রা সিং তারা দুজনে একসঙ্গে একজন পোয়েটের গানে লেখার উপরেই সমস্ত গান করেছিলেন। এবং এই গান এটার মধ্যে, এই অ্যালবামের মধ্যে সব থেকে পপুলার ওই গানটা ছিল, ইয়ে দৌলত ভি লে লো, ইয়ে শোহরত ভি লে লো, ভলে ছিন লো মুঝসে মেরি জওয়ানি, মগর মুঝকো লোটা দো বচপন কা সাওন, ও কাগজ কি কশ্তি, ও বারিশ কা পানি, ও কাগজ কি কশ্তি, ও বারিশ কা পানি। আর এই গানটা যেটা আমি এখন আপনাদের শোনাচ্ছি, চরাগ আফতাব গুম बड़ी हसीन रात थी, चराग आफताब हम बड़ी हसीन रात थी, शबाब की नकाब हम बड़ी हसीन रात थी, चराग आफताब हम बड़ी हसीन रात थी। मुझे पिला रहे थे वो कि खुद ही शम्मा बुझ गई, मुझे पिला रहे थे वो कि खुद ही शम्मा बुझ गई, गिलास गुम शरा चराग आफताब गुम बड़ी हसीन रात थी। लिखा था जिस किताब में कि इश्क तो हराम है, लिखा था जिस किताब में कि इश्क तो हराम है, हुई वही किताब बड़ी हसी
পঞ্চাশের বেশি ছবিতেও সুর দিয়েছেন, গান গেয়েছেন জগজিৎ সিং, এবং তার মধ্যে বোধহয় সাত সাত, আর্থ, এই গৃহপ্রবেশ, এই সমস্ত ছবিতে প্রচুর ভীষণ ভীষণভাবে আমরা তার গানকে নিজেদের মতো করে পেয়েছি, যে নিজেদের সবথেকে পছন্দের গানগুলোর মধ্যে অন্যতম গান হয়ে আছে সেই গানগুলো। তো তার মধ্যে আমার অর্থের একটা গান ছিল ঝুঁকি ঝুঁকি সি নজর, গানটা বড্ড পছন্দের, সেটা একটু শোনাতে চাইছি আপনাদের আজকে, শুনুন কেমন লাগে। দাবা দাবা
থেকে অনেক কিছু দেয়ও, আবার অনেক সময় একদিক থেকে নিয়েও নেয়। এই যে আমি প্রথম গানটা দিয়ে শুরু করেছিলাম যে হাজারো খোয়াহিশ এসি কি হর এক খোয়াহিশ পে দম নিকলে, জীবনের রাস্তায় চলতে চলতে জগজিৎ সিং, চিত্রা সিং তারা অনেক কিছু হারিয়েও ফেলেছেন। তাদের ছেলের মারা যাওয়া, মেয়ে চলে যাওয়া, এই সমস্ত কিছুই তাদের জীবনে অনেক অনেক নাড়িয়ে দিয়ে গেছে। একটা সময় চিত্রা সিং আর গান গাওয়া বন্ধ করে দেন। জগজিৎ সিং এক বছর গান করেননি, তারপরে আবার আমরা দেখেছি যে তার অ্যালবাম এসেছে। তার 70 বছর বয়সে তিনি 70টা কনসার্ট করবেন বলে ভেবেছিলেন, তারপরে তো 2011 সালে আমরা তাকে হারিয়ে ফেলি। এই গজল সম্রাটকে শ্রদ্ধাঞ্জলি আমার আজকে এই কয়েকটি গানে, কতখানি আমি এই গানগুলোকে জাস্টিস করতে পারলাম আমি জানি না, কিন্তু ওই ভালো লাগা থেকে, ভালোবাসা থেকে, এবং যারা সত্যি গান চিনিয়েছেন আমাকে সেই জাদুকরদের ভুলি কী করে, তাদেরই গান নিয়ে আসা। এবং এই শেষ গানটি আমাদের সবার জন্যে, যে কিছু না হলেও তুমি তো আছো ওপরে আমাদের সাহস দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই গানটা দিয়ে আজকে আমি আমার অনুষ্ঠান শেষ করবো।